হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি সাধারণত ট্রাভেল ব্লগ করে থাকি, কিন্তু মাঝে মাঝে আমি আপনাদেরকে শেয়ার করি আমি কী কী ডিভাইস ব্যবহার করি আমার ব্লগের জন্য। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গোপ্রো ম্যাক্স গ্রিপ অ্যান্ড ট্রাইপড, আর ম্যাক্স ডুয়েল ব্যাটারি চার্জার, আর এক্সট্রা ব্যাটারি ফর গোপ্রো ম্যাক্স। আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে যাবেন, সেখানে দেখবেন গ্যাজেট অ্যান্ড গিয়ার নামে একটি মেনু আছে, সেখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আমি কী কী গ্যাজেট ইউজ করি ভিডিও করার জন্য। আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করি কারণ আপনাদের ভিডিও করার জন্য এগুলো প্রয়োজন হতে পারে, তাহলে আমি যেমন ভিডিও করি আপনারাও সেরকম ভিডিও করতে পারবেন। তো এই হচ্ছে গোপ্রো ম্যাক্স, এটা 360 ডিগ্রি ক্যামেরা, এখানেও ক্যামেরা আছে, এখানেও ক্যামেরা আছে, ক্যাপ দিয়ে আটকানো আছে। এটার এসেন্সিয়াল অ্যাক্সেসরিজগুলোর মধ্যে একটি এক্সট্রা ব্যাটারি আর ডুয়েল চার্জার, সাথে আর একটা ব্যাটারি আছে, আর হচ্ছে গ্রিপ। এটা হচ্ছে স্পেশালভাবে বানানো এই ক্যামেরার জন্য, মানে ইনভিজিবল সেলফি স্টিক। লেন্স সবসময় ক্যাপ দিয়ে ঢেকে রাখবেন, কারণ যদি লেন্সে দাগ লেগে যায় তাহলে আর চেঞ্জ করা যাবে না। তো এই হচ্ছে গোপ্রো ম্যাক্স, 360 মোডে দেওয়া আছে। আমি যদি এখন হিরো মোডে যাই, ও আর একটা কথা, একটা হিরো মোডও আছে, মানে নর্মাল যে ক্যামেরা হিরো 8-এর মতো ছবি হয়, কিন্তু মাত্র 5.5 মেগাপিক্সেল ক্যামেরা, মানে কোয়ালিটি এত ভালো না। এই হচ্ছে হিরো মোড, হিরো মোডেও আপনি ভিডিও করতে পারবেন। আর এই ক্যামেরা টোটাল 3টা ক্যামেরা, এই দুই দিকে 360 ডিগ্রি, আর হচ্ছে হিরো মোড ক্যামেরা। এই অ্যাক্সেসরিজগুলো থাকলে এই ক্যামেরা পাওয়ারফুল হয়ে যাবে এবং আপনি খুব সুন্দর ব্লগ করতে পারবেন। তো প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি ম্যাক্স ডুয়েল ব্যাটারি চার্জার প্লাস ব্যাটারি। তো ম্যানুয়াল দেওয়া আছে, এগুলো পড়ার দরকার নেই। গোপ্রো ম্যাক্স ডুয়েল ব্যাটারি চার্জার, এখানে আপনি দুটি ব্যাটারি একসাথে চার্জ করতে পারবেন। কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, যখন হলুদ থাকবে মানে আপনার ব্যাটারি চার্জ হচ্ছে, আর গ্রিন হয়ে গেলে, যখন গ্রিন হয়ে যাবে তখন ব্যাটারি চার্জ কমপ্লিট। আর সাথে পাবেন ইউএসবি সি চার্জিং কেবল, আর এবং এই যে ব্যাটারি, ম্যাক্স আমার ব্যাটারি অলরেডি একটা আছে, আর এটার সাথে পেলাম আর একটি ব্যাটারি, তো হলো দুটো। দেখেন ব্যাটারি একদম সহজেই প্রবেশ করাতে পারবেন, জাস্ট এই দেখেন এইখানে রাখবেন। এই যে আর একটি ব্যাটারি আমি কিনছি, প্রত্যেক ব্যাটারিতে প্রায় 1.5 ঘন্টার মতো ব্যাক আপ দেয়। এটার সাথেও ম্যানুয়াল দেওয়া আছে, এটা পড়া দরকার নেই। এই দেখেন ব্যাটারি, এই আর ব্যাটারি যখন উঠাবেন এই যে জাস্ট এটা টান দিবেন। সো আমি কত 3 ঘন্টা ব্যাক আপ পাইলাম, আর এখানে তো আর এখানে আছে 1.5 ঘন্টা, তাহলে কত হলো 4.5 ঘন্টা। এটা কেনার কারণ হচ্ছে, আর হ্যাঁ, এটা আপনি এই পাওয়ার ব্যাঙ্ক দিয়েও চার্জ দিতে পারবেন, গোপ্রো সুপার চার্জার দিয়েও চার্জ দিতে পারবেন। আমি দেখাচ্ছি আমি এটা কেন কিনলাম, কারণ মনে করেন আমি এক জায়গায় ঘুরতে গেলাম, সেখানে 3-4 ঘন্টার মতো হাঁটতে হবে, তখন আমার যেন কোনো টেনশন করতে না হয়, কারণ আমার তো ব্যাটারি ব্যাক আপ আছেই। সো আমি সব সিন নিতে পারবো, এই কারণেই কিনা। তো আমি এখন চার্জ দেব, এই হচ্ছে গোপ্রো সুপার চার্জার, এইটার দ্বারা যদি আপনি চার্জ দেন তাহলে খুব দ্রুত চার্জ হবে, আর আপনি চাইলে যে এই পাওয়ার ব্যাঙ্কেও চার্জ দিতে পারেন, সেক্ষেত্রেও একটু বেশি সময় লাগবে। আর এই সুপার চার্জারের সাথে যে এই যে ইউএসবি মানে সি কেবলটা আসছে, এটা ইউজ করলে আপনার খুব দ্রুত চার্জ হবে। হলুদ এলইডি লাইট জ্বলে উঠেছে, মানে হচ্ছে চার্জ হচ্ছে, আর এটা যখন গ্রিন হয়ে যাবে তার মানে চার্জ কমপ্লিট। আচ্ছা, এবার একটু দামের কথা বলি। দাম এই ডুয়েল চার্জারের দাম পড়েছে হচ্ছে 8,200 টাকা, আমি বাংলাদেশে নাই এখনও, আমি ব্যাকপ্যাক ব্যাঙের মাধ্যমে আনছি। এই ম্যাক্স ডুয়েল ব্যাটারি চার্জারের সাথে তো একটা ব্যাটারি ফ্রি আছেই, আর যেটা আমি এক্সট্রা ব্যাটারি কিনছি এই এক্সট্রা ব্যাটারির দাম হচ্ছে 3,600 টাকা। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ দিবেন। চার্জিং কেবলটা কানেক্ট করুন, তারপরে পাওয়ার ব্যাঙ্কে কানেকশন দিলাম, এই চার্জ হচ্ছে। এলইডি লাইট এখনও হলুদ আছে, যখন গ্রিন হয়ে যাবে তখনই চার্জ কমপ্লিট। আর আপনার মোবাইল ফোন চার্জার দিয়েও আপনি চার্জ দিতে পারবেন। এবার দেখুন কীভাবে ব্যাটারি চেঞ্জ করবেন যখন চার্জ শেষ হয়ে যাবে। এই যে এটা ধরে টান দিবেন, এইভাবে চেঞ্জ করতে পারবেন। গোপ্রো ম্যাক্স কিনছি বসুন্ধরা সিটি থেকে, দাম পড়ছে 47,000 টাকা। চলুন এবার দেখি গোপ্রো ম্যাক্স গ্রিপ। এই গ্রিপটি স্পেশালভাবে বানানো হয়েছে গোপ্রো ম্যাক্সের জন্য, তবে এখানে এটাতে যে কোনো ক্যামেরা ইউজ করতে পারবেন,
GoPro যে কোনো ক্যামেরাতে ইউজ করতে পারবেনই অন্য ব্র্যান্ডের ক্যামেরাও ইউজ করতে পারবেন একটা ম্যানুয়াল আছে পড়ার দরকার নেই এই হচ্ছে ম্যাক্স গ্রিপ আর হ্যাঁ এটাতে কিন্তু লাইফটাইম ওয়ারেন্টি আর এটার প্রাইস হচ্ছে 5600 টাকা আমি এটাও ব্যাকপ্যাক থেকে এনেছি এখানে একটা থাম্ব স্ক্রু আছে এই হচ্ছে GoPro Max গ্রিপ এবং ট্রাইপড এটা 9 থেকে 22 ইঞ্চি পর্যন্ত এক্সটেন্ড করা যাবে আর এটাতে দুইটা লক এই যে একটা লক আর এই একটা লক ঠিক আছে এই আর যে ট্রাইপড যে বললাম দেখেন ওকে এটা ট্রাইপড হিসেবে ব্যবহার করতে পারবেন একদম ইজি এখন GoPro মাউন্ট করতেছি আপনারা এটা কিনতে পারেন এটা ইউজ করলে আপনার এই সেলফি স্টিক দেখাবে না এটা GoPro Max এর জন্য স্পেশাল ডিজাইন করে বানানো হয়েছে আর খেয়াল রাখবেন অবশ্যই যেন এটা সোজা থাকে হ্যাঁ ক্যামেরার অ্যাঙ্গেল যেন সোজা থাকে তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর হ্যাঁ আমি লঞ্চের ভিডিও বানাবো আসলে আমি কক্সবাজার ট্যুরে গিয়েছিলাম তো সেন্ট মার্টিনও গিয়েছিলাম তো ওগুলো আগে একটু কমপ্লিট করে নিই তারপরে লঞ্চের ভিডিও করব আমার কাছে অলরেডি আছে তো খুব শীঘ্রই শেয়ার করব তো আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই